হিরো আলমকে নিয়ে ব্যস্ত আছি, এবং এই জায়গাটাই হিরো আলমকে সরকার সুন্দরভাবে পিক করেছে। যদি সেটাই না হয় তাহলে আওয়ামী লীগের মহাসচিব কখনো বলে না হিরো জিরো হয়ে গিয়েছে, কারণ উনি জানে যে এই বক্তব্য যদি আমি ছেড়ে দেই তাহলেই আবার এটা নিয়ে মাঠ ময়দান গরম হবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাইরা, দর্শক শ্রোতা, হিরো আলম ডিশ আলম হিরো আলম, দর্শক এই হিরো আলম কেন রাজনীতির মাঠে, দর্শক গোপন তথ্য ফাঁস করেছে দুজন প্রবাসী ভাই ডক্টর ফয়জুল হক এবং আরেকজন প্রবাসী ভাই, কঠিন প্রতিবাদ করেছে এবং গোপন তথ্য হিরো আলমের ফাঁস করে দিয়েছে। কেন হিরো আলম রাজনীতি করছে, রাজনীতির ময়দানে কেন হিরো আলম, চলুন দর্শক তাদের কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো, শুনলে আপনারা বুঝতে পারবেন। হিরো আলম ইস্যু নিয়ে, যে হিরো আলমকে আমরা কেউ কেউ বাংলাদেশের এমপিও বানিয়েছি, কেউ কেউ হিরো আলম তার কষ্ট তার জায়গা থেকে এই জায়গায় উঠে এসেছেন সেজন্য আমরা সাধুবাদ জানাই, আমরা তাকে ধন্যবাদ জানাই, তাকে কংগ্রাচুলেশন জানাই। কিন্তু পাশাপাশি একটা জিনিস আমরা কিন্তু ভেবেছি কি না, যে এই হিরো আলম ইস্যুতে মাঝখানে মজাটা নিচ্ছে হাসিনা সরকার। মূলত আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করা, যেই ইস্যুগুলো দিয়ে বাংলাদেশের আসল ইস্যুগুলোকে তলানিতে ঝেড়ে ফেলা। তারা কিন্তু এই সহজলব্ধ ইস্যু যখনই আসে সেই সব ইস্যু নিয়ে আপনার বাংলাদেশের মানুষকে ব্যস্ত রাখতে পছন্দ করে এই আওয়ামী লীগ সরকার। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবনযাত্রার মান নিম্নমুখী, বাংলাদেশের মানুষ ভাত পাচ্ছে না, খেতে পাচ্ছে না, শীতের উপরে তারা কষ্ট করছে, ল্যাপ নেই, কম্বল নেই, গরিব মানুষ, শিক্ষা ব্যবস্থায় জাফর ইকবালদের অত্যাচার, নকল, দুর্নীতি করে বই লেখা, বিভিন্ন ধরনের আওয়ামী লীগের চুরি ডাকাতি অসঙ্গতির কিন্তু কিন্তু শেষ নেই। কিন্তু বাংলাদেশে এই অসঙ্গতিগুলো আজকে যখন আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা, তখন কিন্তু বাংলাদেশের মিডিয়ায় আপনি আমি আমরা সবাই সহ হিরো আলমকে নিয়ে ব্যস্ত আছি, এবং এই জায়গাটাই হিরো আলমকে সরকার সুন্দরভাবে পিক করেছে। যদি সেটাই না হয় তাহলে আওয়ামী লীগের মহাসচিব কখনো বলে না হিরো জিরো হয়ে গিয়েছে, কারণ উনি জানে যে এই বক্তব্য যদি আমি ছেড়ে দেই তাহলেই আবার এটা নিয়ে মাঠ ময়দান গরম হবে, এবং আমরা সহ সবাই এটার প্রতিবাদ করব, করতে গিয়ে এক সপ্তাহ এক মাস কিন্তু সময় পাচ করব। আওয়ামী লীগের মূলত যে দুষ্ট চক্রান্ত সেটা হচ্ছে আজকের তারা বাংলাদেশের মানুষকে একদিকে ভোটের অধিকার থেকে হরণ করেছে, দীর্ঘ 14 বছর পর্যন্ত এদেশের জনগণ ভোট দিতে পারে না, সেই ক্ষিপ্ত জনগণের মধ্য থেকেও 15% ভোটারও তারা এই নির্বাচনে উপস্থিত করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা নিজেরা বিভিন্ন জায়গায় তাদের ক্যান্ডিডেট দিয়েছে, সেই ক্যান্ডিডেটকেও 15% মানুষ ভোট দিতে আসে নাই। তার মানে এই নির্বাচনটাই তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। হিরো আলম যে কয়টা ভোট পেয়েছে এই ভোট হিরো আলম নিজে দৌড়াদৌড়ি করে কিংবা এখানে নৌকার প্রার্থীর বিপক্ষে মানে মহাজোটের প্রার্থীর বিপক্ষে কাকে দিবে তার জায়গা বিবেচনা করে অনেকেই হয়তো হিরো আলমকে দিয়েছে, অথবা ব্যক্তিগতভাবে পছন্দ করে হিরো আলমকে কিছু মানুষ দিয়েছে, কিন্তু এটা তো কোনো বাংলাদেশের সত্যিকার প্রতিযোগিতা নয়। বাংলাদেশের যেই আসনে হিরো আলম নির্বাচন করেছে সেই আসনে হিরো আলমের সাথে 3.5 লক্ষ ভোটার রয়েছে, আজকের সেই 3.5 লক্ষ ভোটার ভোট দিতে পারেনি, মাত্র 40,000 ভোটার এখানে উপস্থিত হয়েছে। আজকের বাংলাদেশের সেই 6টি আসনে যেখানে নির্বাচন হয়েছে, প্রথম আলো থেকে সমস্ত জায়গায় রিপোর্ট এসেছে যে এই নির্বাচনগুলোতে মাত্র 15% মানুষ ভোট দিয়েছে। তাহলে বাংলাদেশে কি আওয়ামী লীগের মাত্র 15% ভোটার আছে? 85% মানুষই কি আওয়ামী লীগ করে না? তাহলে এই 15% ভোটারের মধ্যেও 8% ভোটার তাহলে এই হিরো আলমদের আছে, আওয়ামী লীগেরও তা নেই? এটাই কি তাহলে প্রমাণ হচ্ছে যে আওয়ামী লীগ মূলত হিরো আলম বলেন, হিজড়া বলেন, সমাজের অন্য ভালো মানুষ বলেন, প্রফেসর বলেন, ডাক্তার বলেন, কোনো মানুষের চাইতে আওয়ামী লীগ জনপ্রিয় না, সেটার প্রমাণ তাহলে এই উপনির্বাচন হয়ে গেল? সরকার মূলত যেটা করতে চাচ্ছে আপনাদেরকে বলতে চাই, সরকার যদি বিজয়ে হিরো আলম হতো তাতেও সরকার তাকে নিয়ে উচ্ছ্বাসিত থাকতো, আনন্দিত থাকতো, কারণ সরকার প্রচার করে বেরিয়ে তো যে একটা প্রান্তিক শহর থেকে একজন মানুষকে আমরা গণতন্ত্র চর্চা করেছি বিদায় তিনি সংসদে নির্বাচিত হয়ে আসতে পেরেছেন, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন করেছি।
আবার এখন হিরো আলম ঠকেছে, এই ঠগাটাকে পুঁজি করে আবার কি করছে? আমরা আমাদের মানদণ্ড কোথায়, আমাদের সেই জায়গাটা কোথায় আমরা হারাতে বসেছি? রাজনীতিবিদরা আজকের আমরা সঠিক জায়গায় নেই, আমরা হিরো আলমদেরকে আসতে দেইনি, জিরো করে দিয়েছি। আবার এটাও বলবে যে আজকের এই হিরো আলম ইস্যুটাকে সমাজের সমগ্র মানুষের কাছে আজকের মিডিয়ার মাধ্যমে প্রচার করে দিয়ে তারপরে আজকের এই জায়গাটাতে বাংলাদেশের মানুষের যত অসঙ্গতি সেটাকে আজকের গোপন রাখতে চায়। বাংলাদেশের মিডিয়া সিংহভাগ এই আওয়ামী লীগের, বাংলাদেশের প্রচার মাধ্যম সিংহভাগ এই আওয়ামী লীগের, কিন্তু এই আওয়ামী লীগের এই সিংহভাগ প্রচার মাধ্যমগুলোতে খাদ্য অভাবের কোনো রিপোর্ট নেই, মানুষের উপরে জুলুম নির্যাতনের রিপোর্ট নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের জেলের মধ্যে গিয়েছেন, সে নিয়ে রিপোর্ট করে তাদেরকে বের করার জন্য সেই রকম উচ্ছ্বাস তাদের নেই। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিনা কারণে বিনা দোষে আজকের জেলের মধ্যে বন্দি, আজকে তাকে জঙ্গিবাদ সাজিয়ে তারপরে জেলে নেওয়া হয়েছে, এই নাটক মঞ্চস্থ করা হয়েছে, অথচ তাদেরকে নিয়ে রিপোর্ট নেই। আজকের মামুনুল হক সাহেব জেলের মধ্যে বন্দি, আলেম ওলামা জেলের মধ্যে বন্দি, মিথ্যা মামলা দিয়ে আজকের বাংলাদেশের এই রাষ্ট্র ব্যবস্থাকে শেষ করে দেওয়া হচ্ছে, সে নিয়ে কোনো রিপোর্ট নেই। সমস্ত জায়গাটায় রিপোর্ট এসেছে, হঠাৎ কি হিরো আলম? আমি এই হিরো আলমের পক্ষে বহু বক্তব্য দিয়েছি, আজও দিব, আমি কংগ্রেচুলেশন জানাই। তিনি প্রান্তিক শহরের একজন মানুষ, কিন্তু সরকার কি গেমটা খেলছে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। সরকার এই হিরো আলমকে সৃষ্টি করে দিয়ে আপনার মাধ্যমে আমার মাধ্যমে তাকে জনপ্রিয়তার সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত করে একটা সময় আসবে, অপেক্ষা করেন, 2023-24 যখন অবৈধ নির্বাচন করবেন বাংলাদেশে, সেই নির্বাচনে ওদের কোনো ক্যান্ডিডেট থাকবে না। বিএনপি কিংবা বিরোধী মতের মানুষ যদি নির্বাচনে না যায়, সারা বাংলাদেশে 300 আসনে ওরা এই রকম হিরো আলম তৈরি করবে, কারণ নৌকা ওদের সাথে নির্বাচন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ নৌকার কোনো ভোট নেই, ওরা জানে যে আমার কোনো ভোট নেই। অতএব আমরা যেহেতু জয়যুক্ত হতে হবে, তাহলে জয়যুক্ত করতে হলে এরকম বিভিন্ন জায়গায় প্রার্থী সেট করে তাদেরকে কিছু ভোট দিয়ে তারপরে কিছু ভোট তারা নিবে। আর বাংলাদেশের মানুষের যত আবেগ অনুভূতি রয়েছে, মানুষের উপরে যত জুলুম নির্যাতন অত্যাচার চলছে, সেগুলো মানুষের কাছ থেকে তারা ভুলিয়ে দিয়ে যাবে। হিরো আলম অন্য একটা জগতের মানুষ, তিনি বিনোদন দিচ্ছেন জাতিকে, তার বিনোদনের মধ্যে অশ্লীলতা আছে বা বিভিন্ন প্রশ্ন আছে সেটি আরেক জিনিস, তারপরে একটা শ্রোতা আছে যা যারা তার এই বিনোদনকে গ্রহণ করে নিয়েছে। আমি আপনি না দেখতে পারি, তাহলে তিনি বিনোদনে আছেন এবং তিনি সেই জগতে পারফেক্ট যেখানে তিনি যেটা করে তিনি জনগণের কাছে পরিচিত হয়েছেন। এখন তার কাজগুলি নিয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আমরা অনেকগুলিকেই অপছন্দ করি অথবা ইসলাম বিরোধী বলি অথবা অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে বলি, সেটি ভিন্ন বিতর্ক, কিন্তু রাজনীতিতে তো হিরো আলমের মতো ব্যক্তি আসার কোনো কথা ছিল না। আপনি এটা বলতে পারেন গণতান্ত্রিক দেশে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে সেটি ভিন্ন জিনিস, কিন্তু এই প্রেক্ষাপটটা সাধারণত আমরা বলি যে রাজনীতি যারা করবে রাজনীতিবিদরাই রাজনীতি করবে, ডাক্তার যারা তারা চিকিৎসা করবে, শিক্ষক যারা তারা শিক্ষাদান করবে, সব সেক্টরে আলাদা। কিন্তু আজকে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যে সত্যিকার সৎ রাজনীতিবিদেরা যখন রাজনীতি করতে পারছে না অথবা রাজনীতির মাঠে দাঁড়াতে পারছে না, তখনই হিরো আলমদের আবির্ভাব হচ্ছে। এবং এই যে হিরো আলম জনাব ওবায়দুল কাদের সাহেবের সাথে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জ কি ওবায়দুল কাদেরের জন্য সম্মানজনক হয়েছে? কোনো অবস্থায় না। এবং হিরো আলম যেখানে নির্বাচন করেছে, যেখানে আমাদের সিএসির কথায় 15-20% ভোট পড়েছে, প্রথমত তো 80% মানুষ এই নির্বাচনকে বর্জন করেছে, এবং এরপরে যে 15% নির্বাচনে এসেছে ভোট দিয়েছে 15% মানুষ, তার মধ্যে হিরো আলম এবং হিরো আলমের প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন সেখানে প্রায় অর্ধেক অর্ধাঅর্ধি হয়েছে, অর্থাৎ 15-এর অর্ধেক। তাহলে 15-এর অর্ধেক হলে 7.5% হয় অথবা 20-এর অর্ধেক হলে 10% হয়। তো 10% মানুষও আবার দেখা যায় যে মূলধারা রাজনীতিকে, মূলধারা রাজনীতিবিদদেরকে প্রত্যাখ্যান করেছে, তারা হিরো আলমকে সমর্থন করেছে। এখানে ফ্যাক্টটা আসলে হিরো আলম নয়, এক কথায় তো 80% মানুষ আপনার নির্বাচনী ব্যবস্থাকে বর্জন করেছে, নির্বাচনী যে সিস্টেম এবং ভোটাধিকার সেখানে সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না, বিদায় সেখান থেকে বিরত আছে। অন্যদিকে যে 20% মানুষ যুক্ত হয়েছে তাদের মধ্যেও
10% মানুষ রাজনীতিবিদদেরকে লজ্জা দেওয়ার জন্য হিরু আলমকে ভোট দিয়েছে। ওবায়দুল কাদের সাহেব বলেছে যে মির্জা ফখরুলের কথা যে তিনি বিএনপি তাকে দাঁড় করিয়েছে সংসদকে কলুষিত করার জন্য। আমার কথা হলো সংসদ হিরু আলম সংসদে গেলে সংসদ কলুষিত হবে কি হবে না সেটা আরেক প্রশ্ন। অনেকে বলবেন মমতাজ আছে সংসদে, হিরু আলম থেকে আরো কম যোগ্য মানুষ আছে, রাজনীতির বাইরের লোক আছে, তো সেটা তো আছেই। এখন হিরু আলম সংসদে গেলে যে সংসদ ছোট হবে কি বড় হবে তার চেয়ে বড় প্রশ্ন হলো আপনারা তো রাজনীতিকেই রাজনীতির জায়গায় রাখেন নাই, নির্বাচনকেই নির্বাচনের জায়গায় রাখেন নাই। যেখানে 80% মানুষ ভোট থেকে বিরত থাকে সেখানে নির্বাচনের প্রতি ন্যূনতম মানুষের আস্থা কি আছে? এই নির্বাচন তো এমনিতেই প্রত্যাখ্যাত হয়ে গেছে, এমনিতেই তো এটা ভুন্ডুল হয়ে গেছে, এটাকে তো নির্বাচন বলা যায় না। যে নির্বাচনে সেখানকার 80% মানুষ বিরত থাকে তো সেটা তো এমনি বাতিল হয়ে যায় নির্বাচন। তাহলে এই যে নির্বাচন বাতিল হয়ে গেল তার জন্য কারা দায়ী? হিরু আলমরা তো দায়ী না, বরং হিরু আলমরা যখন নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে গেছে, যখন সেখান থেকে যারা রাজনীতিবিদ তারা সরে গিয়েছে, তখন সে খালি মাঠে আসছে। আপনি দেখেন একটা জমিনের মধ্যে যদি ফসল না থাকে সেই জমিনে তো পরগাছা আগাছা তো উঠবেই, স্বাভাবিক কথা। জমিনে আপনি যদি ফসল না করেন, জমিনকে যদি যে ফসল হওয়ার কথা সেটাকে আপনি যদি না রাখেন, তাহলে সেই জমিনে পরগাছা উঠবে আগাছা উঠবে, এটাই তো বাস্তবতা। তো রাজনীতি থেকে যদি ঠুনকো ক্ষমতার লোভে যদি সঠিকভাবে রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে না দেওয়া হয় তাহলে সেখানে তো হিরু আলমদের আবির্ভাব হবে। এবং যেই 15-20% মানুষ ভোট দিয়েছে সেখানে দেখা যায় যে হিরু আলমের দাবি হলো তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, তার মানে সে অর্ধেকের বেশি ভোট পেয়েছেন। তো অর্ধেকের বেশি ভোট আসলে হিরু আলমের যোগ্যতা বিবেচনা করে তো দেওয়া হয়নি, কারণ হিরু আলম তো রাজনীতিবিদ নয়। রাজনীতির প্রেক্ষাপটে, সংসদের প্রেক্ষাপটে হিরু আলম তো একজন যোগ্য মানুষ নয়। আপনি বলতে পারেন যে রাজনীতি সংসদে হিরু আলম থেকে অযোগ্য মানুষ আছে ধরে নিলাম, কিন্তু হিরু আলম তো একজন যোগ্য মানুষ নয়। সেখানে আইন পাশ করতে হবে, সেখানে শিক্ষাদীক্ষার ব্যাপার আছে, সেখানে যোগ্যতার ব্যাপার আছে, রাজনৈতিক অভিজ্ঞতার ব্যাপার আছে। তো এখন যখন আপনারা রাজনীতি থেকে রাজনীতিবিদদেরকে সরিয়ে দিয়েছেন, সৎ মানুষদেরকে, নীতিবান মানুষদেরকে, যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে যখন দাঁড়াতে দিচ্ছেন না, সেখানে তো পরগাছা জমবেই। তো সেই পরগাছা, সেই হিরু আলম যখন এসে রাজনীতির ময়দানে সরাসরি ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ করে বসলেন, সেটা এর চেয়ে বেশি মুখের উপরে চটের আঘাত তো আর হতে পারে না। এই পরিস্থিতির জন্য দায়ী কারা? এই পরিস্থিতির জন্য তো ক্ষমতার লোভ দায়ী। একতরফা অগণতান্ত্রিক ভাবে মানুষকে ভোটাধিকার হরণ করে যখন আপনি ক্ষমতায় বসে থাকবেন, তখন আমভাবে 80% মানুষ সেই রাজনীতিকে বর্জন করে, সেই ইলেকশনকে বর্জন করে, বাকি 20% মানুষ যারা আসে তারাও আপনাদের মুখের উপরে চটের আঘাত করার জন্য এখানে আসে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো বগুড়ার এই হিরু আলমের আসন, হিরু আলমের নির্বাচন।